उत्तर पूर्व बंगोपसागर एवं संलग्न पूर्व मध्य बंगोपसागर अर्थात बांग्लादेश एवं म्यांमार এই সীমান্তে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। নিম্নচাপের ইনিশিয়াল মুভমেন্ট হবে একটু উত্তর পশ্চিম দিকে, দিয়ে আগামী ৬ ঘন্টার মধ্যে একটু ঘনীভূত হবে অর্থাৎ ইন্টেন্সিফাই হবে, হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অর্থাৎ লো প্রেশার থেকে ওয়েল মার্কড লো প্রেশারে পরিণত হওয়ার সম্ভাবনা। কন্টিনিউ করবে এর মুভমেন্ট উত্তর পশ্চিম দিকে এবং ১৯ তারিখ মানে কালকে সকাল নাগাদ এটার ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পরে এর মুভমেন্ট যেটা হবে সেটা হচ্ছে ওয়েস্ট নর্থ ওয়েস্ট অর্থাৎ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অ্যাক্রস আমাদের গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড এবং নর্থ ছত্তিশগড় এর ওপর দিয়ে। এর ফলে ১৮ থেকে ২০ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির কিছু সতর্কতা আমরা জারি করেছি। ১৮ তারিখ ২ মেদিনীপুর, ২ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান এই জেলাগুলোর ২-১ জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা। ১৯ তারিখ বৃষ্টি আরেকটু এগিয়ে যাবে অর্থাৎ পশ্চিমের জেলাগুলোয় পৌঁছে যাবে। সেক্ষেত্রে ১৯ তারিখ বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা হচ্ছে ২ মেদিনীপুর, সাউথ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া। আর পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে শুধুমাত্র ভারী বৃষ্টি। আমরা বলছি ১৮ থেকে ২০, কিন্তু ১৮র বৃষ্টি কিন্তু রাতের আগে শুরু হওয়ার সম্ভাবনা নেই। আবার ২০তেও মোটামুটি ফার্স্ট হাফের পরে বৃষ্টির সম্ভাবনা থাকবে না, কমে যাবে আর কি। মূলত বৃষ্টিটা ১৮ থেকে ২০ বলছি, কিন্তু একদম স্পেসিফিক দেখতে গেলে ১৮ রাত থেকে ২০র সকাল যদি আমরা দেখি, যেহেতু প্রত্যেকটা ডেটই পড়ে যাচ্ছে আমরা বলছি ১৮ থেকে ২০। যেহেতু ডিপ্রেশন থাকবে ফলে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা এই জেলাতে কিন্তু গাস্টি উইন্ড ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় বয়ে যাওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের আগেই বারণ করা হয়েছিল, আবারও বলা হচ্ছে যে ২০ তারিখ অবধি সমুদ্রে মাছ ধরতে যাবে না। তাদের বলা হয়েছিল ফিরে আসতে আজকে বিকেলের মধ্যে, আবারও বলা হচ্ছে যে আজকের মধ্যে তারা যদি কেউ থেকে থাকে বাইরে সমুদ্রে ফিরেও আসবে। এই যে বৃষ্টি আমরা পরপর এর আগের দুটো নিম্নচাপ থেকেও পেয়েছি, আবার এটাও পেয়েছি। এখন অবধি কৃষিকাজের ক্ষেত্রে দেখতে গেলে এর একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকবে, সেটা হচ্ছে যে ধান চাষ এবং পাট পচাতে সাহায্য করবে। আবার একই সাথে কিন্তু সবজি চাষের ক্ষতি হবে। লো লাইং এরিয়া যেগুলো আমাদের মিউনিসিপ্যাল বা কর্পোরেশনে আছে সেখানে জল জমে যাওয়ার সম্ভাবনা এবং কলকাতার মতন শহরতে কিন্তু একটা ট্রাফিক কনজেশনেরও সম্ভাবনা থাকছে। অ্যাডভাইসারি হিসেবে আমরা যেটা দিয়েছি, যেহেতু পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা এই দুটো জেলাতেই গাস্টি উইন্ড থাকবে, ফলে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার আমাদের যে সি বিচগুলো আছে দীঘা, মন্দারমণি বা সাগর এসব জায়গাতে কিন্তু ওয়াটারবাউন্ড অ্যাক্টিভিটি বা ট্যুরিস্ট অ্যাক্টিভিটি যেটা আছে সেটা একটু রেস্ট্রিক্ট করতে হবে ১৮ এবং ১৯। ১৮র মূলত সন্ধ্যের পর এবং ১৯ তারিখ পুরোটা। থান্ডারস্টর্ম, লাইটনিংয়ের সম্ভাবনা থাকছে, ফলে লাইটনিং বা থান্ডারস্টর্মের সময় সেফ প্লেসে থাকার জন্য লোককে রিকোয়েস্ট করা হচ্ছে। মোটের উপরে এই ডিপ্রেশন থেকে যেটা তৈরি হতে যাচ্ছে, আমরা উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের যে জেলাগুলো অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, কিছুটা ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে মোটামুটি ভালো বৃষ্টি পাবো। মূল বৃষ্টিটা পাবো হচ্ছে ১৯ তারিখ, আর ১৮ তারিখ বৃষ্টিটা যেহেতু রাতের থেকে শুরু হবে সেটা রাতের পর থেকে যতটা আমরা পাই, আর ১৯ তারিখে মূল বৃষ্টিটা আমরা পাবো। উইন্ড স্পিড যেটা বলছি ৪০ থেকে ৫০ কিলোমিটার দুটো জেলা শুধুমাত্র, কিন্তু পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা উপকূলবর্তী। আর ফিশারম্যানরা ২০ তারিখ অবধি সমুদ্রে মাছ ধরতে যাবে না। রেস্ট্রিক্টেড অ্যাডভাইসারির মধ্যে যেটা হচ্ছে যে বিচগুলোতে আমাদের ট্যুরিস্ট অ্যাক্টিভিটিটাকে একটু রেস্ট্রিক্ট করা, সেটা হচ্ছে কিন্তু ২ দিন ১৮ এবং ১৯। তার মধ্যে ১৮ তো দিনের বেলাটা এতটা দরকার নেই, সন্ধ্যের পর থেকে মূলত বৃষ্টি হলে খুব টেম্পোরারিলি একটু কমে যাবে, কিন্তু খুব সিগনিফিকেন্ট কিছু নয়। তার কারণ যেহেতু এখনও নর্দার্লি উইন্ড গতকালও ছিল দেখবেন ৩৫.৭ আমাদের এখানে উঠে গেছিলো, ঠিক আছে। तो नैचुराली सन्ध्यार पर थेके तो दिनेर तापमात्रा थाकबे ना, रातेर तापमात्रा कमबे, किन्तु कालके डेफिनेटली 19 तारीख तापमात्रा कम थाकबे। उत्तरबंगेर क्षेत्रे एज मेजर किछु नेই, मूलत এই সময় যেটা হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বাকি যে জেলাগুলোতে মূলত থান্ডারস্টর্মের বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টি। কলকাতার ক্ষেত্রে যে প্রথম দিন ভারী বৃষ্টি বললাম আমরা, 18 তারিখ ভারী বৃষ্টি, মানে অ্যাকচুয়ালি আমাদের তো কালকে সকাল 8:30 অবধি ধরি আর কি। এবার 12টার ঘড়ির টাইম ধরলে 19 হয়ে যাবে, কিন্তু আমাদের হচ্ছে 18 মানে হচ্ছে আজকে সকাল 8:30 থেকে কালকে সকাল 8:30। তার মধ্যে কলকাতায় হাওড়া, হুগলি, ২ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান এসব জায়গায় ভারী বৃষ্টি। আর ১৯ তারিখ ভারী থেকে অতি ভারী, সেটা হচ্ছে ২ মেদিনীপুর, সাউথ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া। আর ২ বর্ধমানে মূলত ভারী বৃষ্টি ১৯ তারিখ।